আসসালামু আলাইকুম ভিভার আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবে তো রেসিপিটি হচ্ছে যুক্তি ফুল এই ফুলগুলো দেখতে পাচ্ছেন একসঙ্গে অনেকগুলো আছে থোকা থোকো ওই জন্য এই ফুলটার নাম যুক্তি ফুল আপনারা কী নামে চেনেন আমাকে জানাবেন যুক্তি ফুল আলু দিয়ে ভাজা করা হবে তার জন্য আমি এখানে আলু কুচানা নিয়ে নিয়েছি ও পেঁয়াজ আর ফুলটা নিয়েছি ধুয়ে বেছে নিয়েছি তো আমি প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি দুটো লঙ্কা কুচি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে লাল করে নেব নিয়ে দু মিনিট পরেই পেঁয়াজটা দিয়ে দেবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন এই রকম করে এই ফুলটা ভাজা করলে বেশিটাও তিতো লাগে না যেহেতু এই ফুলটা তিতো ভালোই তিতো এই রকম করে ভাজা করবেন দেখবেন তিতোটা অনেকটাই কম লাগছে তো পিঁয়াজটি ভালো করে নেড়ে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা ভাজা করে নেবো যখন আলুগুলো সিদ্ধ হয়ে আসবে তারপর আমি ফুলগুলো দেবো ঠিক এই রকম করে ভাজাটা করবেন দেখবেন কতটা টেস্টি হয় এবং খেতেও সুন্দর হবে তো আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং আলুতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং লবণ গুঁড়ো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী দেবেন বেশি হলুদ গুঁড়ো দিতে হবে না আবার বেশি অল্প নয় পরিমাণ মতো দিয়ে নেবেন আমি এখানে দেড় চামচ দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ও লবণের গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দেব। তিতো যেহেতু একটু বেশি লবণ লাগে তাই জন্য আমি এখানে লবণটা কতটা দিচ্ছি দেখুন এক চামচেরও কম হাফ চা চামচ লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন লবণটা কেমন হলো কম বেশি করে নেবেন তো দেখুন বন্ধুরা এইভাবে আলুটা নাড়তে নাড়তে যখন ভাজা ভাজা হয়ে আসবে মানে আলু সিদ্ধ হয়ে আসবে তখন ফুলটা দেবেন দেখবেন জেতিতোটাও খুব কম লাগবে তো আলুটা আমার সিদ্ধ হয়ে এসেছে এবারে ফুলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এই ফুল অনেকক্ষণ হতে লাগে না দু মিনিট নাড়তে নাড়তেই দেখবেন ফুলটা নেতিয়ে গিয়েছে এবং ফুলটা ভাজা হয়ে গিয়েছে তো এইভাবে নাড়তে নাড়তে আমার ফুলটা যখন ভাজা হয়ে যাবে তখন ফিরে আসছি খুব একসঙ্গে বারবার নাড়তে হবে না তো দেখুন বন্ধুরা কত সহজেই ফুলগুলো নেতি এগিয়েছে এবং আমার ভাজাটাও হয়ে গিয়েছে এই রকম করে ভাজা করলে গরম ভাতের সঙ্গে খেতে খুব ধারণ লাগে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা